সাতই মার্চ থেকে 1971 সালের 16ই ডিসেম্বর পর্যন্ত 9 মাসের মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে তারই একটি প্রামাণ্য দলে আমরা আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আমার বিশ্বাস আপনাদের এই নাটকটি ভালো লাগবে। আপনারা শুনেছেন এটি রচনা করেছেন বা সাইফুল আলম চৌধুরী, নির্দেশনায় আছেন নাজমুল হুদা এবং এটিতে অভিনয় করেছেন গড়ায় নাট্য সম্প্রদায়ের এক দল নতুন কর্মী। তারা আমাদের প্রশিক্ষণার্থী, তারা আমাদের নতুন কর্মী। আমার বিশ্বাস যে তাদের পারফরমেন্স, তাদের কাজ, তাদের অভিনয় আপনাদের ভালো লাগবে। প্রিয় দর্শক, আপনাদেরকে আবার অভিনয়ের শুভেচ্ছা জানিয়ে গড়ায় নাট্য সম্প্রদায় পরিবেশিত 71 আমার 71 নাটকটি দেখার জন্য আহ্বান জানাচ্ছি। আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের একটি গ্রামের চৌরাস্তা, একটি শতবর্ষে বটগাছ। এই বটগাছকে ঘিরে গ্রামের জীবন ও সংস্কৃতি, এই বটগাছের নিচে গ্রামের মানুষের সমাবেশ হয়। গ্রামীণ আশা আকাঙ্ক্ষা কথায় গানে আড্ডা ফুটে উঠে প্রকাশ পায়। এই বটগাছের নিচে আজকে একটি জমায়েত হবে, মানুষ বটবৃক্ষকে পেছনে রেখে গান গায়, তাকে ঘিরে থাকে গ্রামের জোয়ান। আমি মানুষ কাজ হলে একটু বয়াল গ্রামে গঞ্জে গান গেয়ে আমি নিজে লেখা গান গাই, কখনো কখনো অন্য লেখা গান জনসংস্কৃতি। এতক্ষণ গাইছিলাম কবি রমেশ সিংহের গান, আর এখন গাইব গণপ্রভু মুকুন্দ দাসের গান।
কারণ দেশে আন্দোলন চলছে, দেশের মানুষ মুক্তির আকাঙ্ক্ষায় উৎপেলিত, হয়টি বরণে রাখিতে সন্তানে, মাতঙ্গি মেতেছে আজ সবার রঙ্গে। আমাদের মনোবল, আমাদের সাহসিকতা, ঐক্য,
এগুলো হচ্ছে আমাদের নিবাস্ত্র। জয় বাংলা, জয় বাংলা। বুঝলেই দুর্বৃত্ত বন্ধু তোমার ছাড়ুন।
মিসেস রাবিয়া খাতুন রাজারবাগ পুলিশ লাইনের এসএফ ক্যান্টিনে ছিলেন। তিনি পুলিশ লাইনের ব্যারাক ছাড়ু দিয়ে রাতে তিনি মারা গিয়েছিলেন।
সাজা বিক্ষুব্ধ মানুষ তীরে ধনুকে বদলাব লাঠি হাতে ক্যান্টনমেন্টের দক্ষিণ পশ্চিম দিক নিজের কষ্ট তার আশেপাশে এলাকা সহ লাগন নদীর দিকে জমায়েত হতে পুকুর হতে হতেই সমগ্র এলাকা জনসমুদ্রে পরিণত হয়। এই প্রমুখ লড়াইয়ে সেদিন সবচেয়ে বেশি ভূমিকা ছিল মিঠাপুকুর অঞ্চলের উপজাতীয় সন্তান তিরোদাস বাহিনী। এই অগ্নিগিরির মতো উত্তপ্ত জনতাকে সেদিন কেউ ফেরাতে পারেনি। তারা কয়েকটি দলে বিভক্ত হয়ে ক্যান্টনমেন্টে ঢোকার চেষ্টা করে। আমরা সেই জনগোষ্ঠী যারা কি করতে জানি না। আমরা এই আমরা স্বাধীনতাকামী জনগোষ্ঠী। প্রিয় জনগণ, আপনারা মুখ টান টান করে দাঁড়ান। আবার 100 বছর পরে আমরা পেয়ে গেছি আমাদের পূর্বপুরুষ, আমাদের মৃত্যুঞ্জয়ী নেতা সিধু কানু চাঁদ ভৈরবকে বঙ্গবন্ধুর অবয়বে। বঙ্গবন্ধু বলেছেন, তোমাদের যার যা আছে তাই নিয়ে চতুর মোকাবেলা করো। আসুন কয়েকটি দলে বিভক্ত হলে ক্যান্টনমেন্টে ঢোকার চেষ্টা করি। চট্টগ্রাম শহরে তখন তার ভুল চলছে। খুব বড় একবার ভদ্রলোক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে অস্থিরভাবে অনবরত টেলিফোন করছিলেন। একটু আগে তিনি জানালা দিয়ে নারকীয় দৃশ্য দেখেছে। একটি গাছের উপর বাংলাদেশের পতাকা উঠছিল। কয়েকজন পাচ্ছিলেন একটি কিশোর বয়সী ছেলেকে ঠিক সেই সময়ে নিচ থেকে ওই পাকিস্তানি সৈন্যরা ছেলেটির দিকে রাইফেল তাক করে গুলি ছোড়ে। তিনজনের ছেলেটি নিচে পড়ে যায়। আর ওই সৈন্যরা হাসপাতালের কোনো একদিকে চিন্তার মধ্যেও ছেলেটির সাহায্যে এগিয়ে আসে। হাসপাতালের সব কটি গাড়ি পাকিস্তানি সৈন্যদের বহন করছিল। 10 এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে বিপ্লবী সরকার গঠিত হয়। সাধারণ কুষ্টিয়ার মেহেরপুরের বৈদ্যুতলা আন্দোলনে
বাংলাদেশ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী নির্বাচিত হন। বিপ্লবী সরকারের উদ্দেশ্যে সালাম। বিপ্লবী সরকারের উদ্দেশ্য সময় ছিল বাংলাদেশের স্বাধীনতা দূষণকে বাস্তবে রূপান্তর করা, সংগঠিত রূপ প্রদান করা, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং আন্তর্জাতিক সাহায্য সহযোগিতা স্বীকৃতি নিশ্চিত করা। 1971 সালের 10 এপ্রিল সরকার গঠনের পর সুপরিকল্পিতভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধ গড়ে তোলার জন্য সমগ্র বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়। পুরোদমে চলতে থাকে মুক্তিযুদ্ধ। বাংলাদেশের স্বাধীনতার অভ্যুদয়ের বিরোধিতা করে দখলদার পাকিস্তানি সহযোগী হিসেবে ওই সমস্ত দলের নেতা ও কর্মীরা মুক্তিযুদ্ধে 9 মাস হত্যা অগ্নিসংযোগ সহ নানা রকম অপরাধে লিপ্ত ছিল। পাকিস্তানি বাহিনীর ব্যাপক দল হত্যা নারী নির্যাতন ও অগ্নিসংযোগের ফলে বাংলার নারী পুরুষ পাকিস্তান তাদের একদেশীয় দর্শকদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তার সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলে সম্মুখ যুদ্ধে এই আক্রমণে তার পাকিস্তানি বাহিনীকে তোমার আপনি গেলে যাও মুসলমান বাজার করতে হবে।
সবাই গুঞ্জেশ্বরী ভবন ছেড়ে ভারতের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। রাজি করবে এদিকে পাক বাহিনী দ্রুত এগিয়ে আসতে হবে। পাক বাহিনী গুঞ্জেশ্বরী ভবনে প্রবেশ করে সাথে ছিল ফজলুল কাদের পৌঁছে সালাউদ্দিন কাদের। তখন মন্দিরে প্রার্থনা করছিলেন বাবু নূতন চন্দ্র সিং। সালাউদ্দিন নতুন চন্দ্র সিংহ বাবুকে মন্দির থেকে টেনে ছিঁড়ে বাইরে নিয়ে এসেছিল। তার চোখের সামনে মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছিল। তারপর তাকে হত্যা করা হয়েছিল নৃশংসভাবে। মেজর তিনটি গুলি করার পরও সালাউদ্দিন রিপেলবারের গুলি ছুড়ছিল নতুন বাবুকে। তিনি লুটিয়ে পড়েছিলেন, তেমনি মুখ থুপড়ে পড়েছিলেন তিনি। অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুর রহমান, অধ্যক্ষ খালিম খান, বাবুর্চি আবুল ফজল ও হসপিটাল অ্যাটেন্ডেন্ট শামসুল আহমদ, সবেমাত্র অধ্যক্ষ কর্নেল রহমান দুপুরের খাবার খেয়ে অধ্যক্ষের বাংলো উপরিতলায় বিশ্রামের জন্য গেছে। এমন সময় পেছনে এক নম্বর গেট থেকে কয়েকটি আর্মি ট্রাক কলেজে ঢুকে পড়ে এবং অধ্যক্ষের বাংলোর দিকে এগিয়ে যায়। তারা অধ্যক্ষ কর্নেল রহমান, অধ্যক্ষ খালিম খান ও বাবুর্চিকে ঘিরে ফেলে।
আমাকে এমনি মারা হবে না। আমার অপরাধের বিচার একমাত্র সামরিক আদালত করবে। একজন আর্মি কর্নেল একজন ক্যাপ্টেনের কাছ থেকে সে মর্যাদা পেতে পারে। আমাদের কেন তা ব্যবস্থা? তোমরা পাকিস্তানের স্বাধীনতার শত্রু। এই মহাপুরুষের কোনো ভাবান্তর হল, আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করলেন করলেন না করুণা ভিক্ষা অমূল্য ধন প্রাণ ভিক্ষাও চাইলেন, শুধু চাইলেন 5 মিনিটের সময়। তারপর মৃত্যুহীন প্রাণ ক্ষণিকের মধ্যেই শেষ হয়ে গেল, মৃত্যুহীন প্রাণ।
কতগুলো অবদান থাকে। এরপরে জনমত গঠন ও প্রতিপক্ষকে দুর্বল করা খুব সহজ হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রচার মাধ্যম বিশেষ ভূমিকা পালন করেছে।
নৃশংসভাবে হত্যা করছে মানুষ, গ্রামের পর গ্রাম জ্বালিয়েছে, পাশবিক অত্যাচার চালিয়েছে দিদি, লাখো লাখো বাঙালিকে হত্যা করেছে, লাখো বাঙালি নারী সম্মানহানি ঘটিয়েছে। একই বাড়িতে গিয়ে একই শিশু
তার না আওয়াজ বেশি আসছে। আমরা ভাবলাম সেখানে অল্প খাবার পাওয়া যাবে, কারণ কারণ আমরা ছিলাম দুদিনের ক্ষুধার্ত। বাড়ি পৌঁছে গিয়ে দেখলাম এক নারকীয় বিভৎস দৃশ্য। শিশুটি তার মায়ের দুধ পান করছে, কিন্তু সে জানে না, কিন্তু সে জানে না তার মা তখন ছিল মৃত। বাংলাদেশের গ্রাম অঞ্চল শত্রু মুক্ত করে ঢাকার দিকে লং মার্চ শুরু করলো। তারা বিভিন্ন ভাবে গেরিলা তৎপরতা চালাচ্ছে, যে কোনো সময় একসঙ্গে সবাই প্রবেশ করবে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক ভাবে স্বীকৃতি নিশ্চিত করবে। এরপর মুক্তি বাহিনী ও মিত্র বাহিনীর যৌথ পাকিস্তানের বিরুদ্ধে জলে স্থলে ব্যাপক আক্রমণ পরিচালনা করে। যৌথবাহিনীর তীব্র আক্রমণে পাক হানাদার বাহিনী যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণের প্রস্তাব পাঠায়। বাংলাদেশ সম্পূর্ণরূপে শত্রু মুক্ত হয়, মুক্ত বাংলায় স্বাধীনভাবে পথ পথ করে উঠতে থাকে। Oh,